2011 সালে আমি প্রথম টিউশনি করা শুরু করি। আমার বয়স তখন 19। 2012 সাল আমি টিউশনি করে প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করা শুরু করি। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরাও তোমাদের টিউশনের জার্নিটা স্টার্ট করতে পারো এবং 10টা খুবই ভালো আইডিয়া যেটা তোমাদেরকে এখানে হেল্প করবে। নাম্বার 1, আমরা যখন স্টার্ট করি তখন আমরা চিন্তা করলাম যে কেউ তো জানে না যে আমরা টিউশনি করতে চাই, কি করতে পারি। তখন সদ্যমাত্র ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে চিন্তা করলাম একটা লিফলেট লাগাবো। লিফলেটে আমার নাম, আমার এসএসসি এইচএসসি থাকবে, এইচএসসি তখন গোল্ডেন এ প্লাস পাইছি, ঢাকা ভার্সিটিতে জয়েন করছি, সো অনেকগুলো পয়েন্ট অ্যাড করছি। করে দেখি পুরো পৃষ্ঠা ফিল আপ হয় না, পরে আমি আমার ফ্রেন্ডের সাথে বললাম যে দোস্ত দুজনেরটা দিয়ে দিই, আমি এই সাবজেক্ট পড়াবো, তুই এই সাবজেক্ট পড়াবি। আমার কেমিস্ট্রি বায়োলজি কম ভালো লাগে, আমি ফিজিক্স আর ম্যাথ পড়াবো, তুই কেমিস্ট্রি বায়োলজি পড়াবি। সেট করলাম, দিয়ে ক্যান্টনমেন্টে থাকতাম, ক্যান্টনমেন্টের বাইরে ওয়ালে পোস্টার করা যায় না, সে একটু বাইরে পকেট গেট ছিল, পকেট গেটের বাইরে ওয়ালে কয়েকটা লাগিয়ে দিলাম, আর কিছু কিছু বড় যে হাই রাইজগুলো আছে ওগুলো নোটিশ বোর্ড থাকতো, নোটিশ বোর্ডে লাগিয়ে দিলাম। গেস হোয়াট, 2011 সালের কথা, আজকে থেকে 12-13 বছর আগের ঘটনা, আমরা প্রথম 2 সপ্তাহের মধ্যে 7 থেকে 8টা অফার পেলাম। একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে তার মধ্যে মেজরিটি ছিল যে ফিমেল টিচার ওয়ান্টেড, সো তো আসলে পসিবল না। সো আমরা আমাদের যারা ফ্রেন্ড ছিল অন্যদের ওদেরকে বলে দিলাম, আচ্ছা দোস্ত তোর একটা ফিমেল টিচার ওয়ান্টেড, তুই পড়া, একে পড়া ওকে পড়া। তারপর আমি আর আমার বন্ধু দুজনেই টিউশনই পেয়ে গেলাম। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। সো তোমরা যারা এখনো কেউ স্টার্ট করো নাই, তোমরা এর দিয়ে স্টার্ট করতে পারো। আইডিয়া 2, ব্যাচে স্টুডেন্ট পাওয়া। সো আমার তো প্রথমে একটা স্টুডেন্ট আসলো, আমি ক্যান্টনমেন্টে থাকি, সো একদম আমার 2 বাসা পরে টিউশনই পেলাম। মজার ব্যাপার হলো একজনকে পড়ানোতে না কোনো ইন্টারেস্ট পাইতাম না আমি। সো আমি আরও চিন্তা করলাম একজন, তা আবার ক্লাস 9-এর বাচ্চা পড়াচ্ছি, তো 9-এর বাচ্চা আমি তখন ইউনিভার্সিটিতে, আমি নিজেকে ভাবি অনেক বড় হয়ে গেছি, সো কথাবার্তা ম্যাচ করতো না। তখন আমি কয়েকজন থাকলে একসাথে ভালো হইতো। সে এক কথায় দুই কথায় না, কিছুদিন যাওয়ার পর ও বললো, ভাইয়া আমার আরেক ফ্রেন্ড আছে আপনার কাছে পড়তে চায়, আপনি কি পড়াবেন? সো আমি আলাদা আরেকজনের বাসায় পড়ানোর থেকে আমি চিন্তা করছি টাইমটা সেভ করি। আমি ওকে বললাম যে আচ্ছা তোমরা চাইলে একসাথে পড়তে পারো, তাহলে তোমাদের একটু অ্যামাউন্টটা একটু কম লাগে আর কি। সো একজন হইলে 4,000-8,000, তোমরা দুজন মিলে একসাথে পড়ো, তাহলে 3,000-6,000 দিলে হয়ে যায়, আর আমারও লাভ, আমি সেম টাইম দিচ্ছি, মানে আমি 6,000 টাকা পাচ্ছি, ওদেরও লাভ, ওদের 4,000 টাকা দেওয়া লাগে, একই জায়গায় বাসা, 2-3 বিল্ডিং দূরে, রাইট, ওরা 1,000 টাকা কমে পড়তে পারতেছে। অ্যান্ড গেস হোয়াট, সো দুজন স্টুডেন্ট হলো। অ্যান্ড এরপরে আমি যত জায়গায় সিঙ্গেল স্টুডেন্ট পড়াইছি কখনোই একজনকে পড়ানোর ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করতাম যে না, একজনকে পড়াবো না, একজনকে পড়াবো। সো কল দেওয়ার মাত্রই আমি বলতাম, আচ্ছা আমি তো আসলে একা কাউকে পড়াই না, ব্যাচ করে চাইলে পড়তে পারো, এগেন আমার টাইম ইউটিলাইজেশন বেটার হয়, ওদেরও কস্ট কম লাগে, দুই সাইডেই লাভ। থার্ড আইডিয়া, তুমি যে পড়াইতে চাও এইটা মানুষ কি জানে, এটা জানান দিতে হবে। কীভাবে জানান দিবা? সিম্পল, এখন তো ফেসবুকের যুগ, আমাদের 2011 সালে এত ফেসবুক ফেসবুকে সবাই ছিল না। তুমি মনে করো এইচএসসি পাশ করছো, ইউনিভার্সিটি শুরু করবা, এখন থেকে তোমার একটু টাকা পয়সা দরকার, নিজে স্বাবলম্বী হওয়া, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া কিন্তু একেবারে খুবই ভালো একটা জিনিস। তুমি ফার্স্ট টাইম টাকা পেয়ে যখন বাবা মাকে গিফট করবা, কী যে ভালো লাগবে কল্পনা করতে পারবে না। এখন তুমি মানুষকে জানান দিবা কীভাবে? একটা তো বলছিলাম যে আচ্ছা লিফলেট করতে পারো, বাট ইজিয়েস্ট ওয়ে কি জানো, তুমি তোমার স্টোরিতে দিয়ে দিবা তোমার নাম্বারটা, যে আমি পড়াইতে চাই, টিউশন করতে চাই, এই নাম্বার, তাহলে মাল্টিপল টাইমস দিতে পারবা। একবার ফেসবুকে পোস্ট দিয়ে দিবা, দেখবা তোমারই কিছু পরিচিত ফ্রেন্ডের ছোটো ভাই ছোটো বোন দেখবা পড়ানো দরকার আছে, তখন তোমাকে ডাকবে। সো ইজি স্টাফ, অলওয়েজ মনে রাখবা তুমি যে কাজটা করতে চাও যদি কেউ নাই জানে তাহলে তো লাভ নাই, রাইট? এবং আরেকটা ইন্টারেস্টিং হ্যাক বলি, সেটা হলো যারা তোমার আশেপাশের কলোনিতে বা এলাকায় পড়ায় তাদেরকে জানায় রাখবা যে তুমি পড়াইতে চাও। কেন জানো? বিকজ যারা রেগুলার পড়ায় তাদের কাছে এরকম অনেক অফার আছে যারা সেটা নিতে পারে না, মেবি টাইম নাই, মেবি টাকায় পোষায় না, মেবি সাবজেক্ট মিলে না, তখন কি করে জানো, তারা ওই টিউশনগুলো অন্য কাউকে দিয়ে দেয়। এখন যারা তোমার এলাকায় টিউশনই করে সে যদি জানে যে তুমিও পড়াইতে চাও, সে কিন্তু তার অফারগুলো তোমাকে পাঠায় দিবে। সো যারা তোমার এলাকায় পড়ায়, যারা তোমার ভার্সিটিতে পড়ায়, যারা বেশি পড়ায়, কোচিংয়ে পড়ায়, তার কাছে রেগুলার স্টুডেন্ট আসে, সবগুলো কিন্তু তাদের নেওয়া সম্ভব হয় না। সো তাদেরকেও জানায় রাখবা যে তুমি ইন্টারেস্টেড। নেক্সট আইডিয়া, তুমি যদি ব্যাচে পড়াও তাহলে হয়তো বা তোমার ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে একটু সেলফি তুলবা। আমি যেমন আমার ব্যাচের স্টুডেন্ট যারা ছিল ওদেরকে রেগুলার যখন পরীক্ষা হইতো আইসক্রিম খাওয়াইতাম, সো আইসক্রিমের ছবি তুলতাম, আইসক্রিম তখন 25 টাকায় মনে কোন পাওয়া যেত, সো 4 জন যদি একসাথে পরে 100 টাকা কোন ডান একটা ছবি তুলে সেলফি তুলে আপলোড করে দিতাম। এই যে মানুষজন তখন দেখতেছে, ও আচ্ছা আমার স্টুডেন্ট আইসক্রিম খাচ্ছে, সো একটা কুল টিচার হিসেবেও তোমাকে মানুষজন চিনবে, সবাই তোমার কাছে পড়তেও যাবে। অলসো এটা একটা ইজি ওয়ে টু মার্কেট হোয়াট ইউ আর ডুইং, তুমি কী করছো তুমি পড়াচ্ছ, বাট আইসক্রিমটার থ্রুতে তুমি তোমার পড়ানোর অ্যাক্টিভিটিটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দিতে পারতো, এটা কিন্তু খুব কাজে লাগে। আর একটা খুব ইন্টারেস্টিং আমি কাজ করতাম, এটা সবাইকে অ্যাডভাইস করি না, বাট একটা আইডিয়া যেহেতু দিয়েই দিই, আমার যে পরীক্ষাগুলো হইতো সো আইসক্রিম তো খাওয়াইতাম, আরেকটা কাজ করতাম যে সব থেকে লোয়েস্ট নাম্বার পাবে তাকে বলতাম তার ফেসবুকটা আমাকে দিতে হবে। তো কেন?
তো আমি বললাম তোমার ফেসবুক আমাকে দাও, তুমি যদি লোয়েস্ট নাম্বার পাইছো তোমার শাস্তি হলো, তোমার ফেসবুকে ঢুকে আমার যা ইচ্ছা তাই আমি স্টেটাস দিব। ওরা তো সব ভয় পেয়ে যায়, তখন আমি ওর স্টেটাসে ঢুকে আজে বাজে ফানি জিনিস পোস্ট দিয়ে দিতাম। অ্যান্ড রুল ছিল 24 ঘন্টার মধ্যে ডিলিট করতে পারবে না। এখন হয়তো মজার ঘটনা, সবাই যে ওর ফ্রেন্ড ওই যে পোস্টটা দিত ওকে জিজ্ঞেস আই তুই কি হয়েছে, তুই ঠিক আছিস, কে পোস্ট দিছে, পরে ওই বেচারা তো 24 ঘন্টা ডিলিট করতে পারবে না। ওর নিচে যা লিখতো যে ভাই আমার যে স্যার পড়াইতে আসে ওই স্যার আসলে দিছে, ওই স্যার দিছে, সবাই জিজ্ঞেস হয়তো কে এই স্যার যে ফেসবুকে ঢুকে তোমাকে ফ্রেপ করতেছে, আয়মান স্যার নামে একটা আছে বা আয়মান ভাই নামে একজন আছে। তখন আশেপাশের মানুষও জানলো যে আয়মান ভাই নামে একটা লোক আছে, সে কিনা বেশ কুল, পরীক্ষায় খারাপ করলে শাস্তি দেয় খুব ইন্টারেস্টিং ওয়েতে ফেসবুকে ফ্রেপ করে। তো এটা থ্রুতেও কিন্তু মার্কেটিং হয়। এগেন আই ডোন্ট সাজেস্ট ডুইং দিস, এটা আমার পার্সোনাল হ্যাক বাট খুব কাজে লাগছে আমার নিজের মার্কেটিংয়ে। তুমি যদি সিরিয়াসলি পড়াতে চাও এবং মনে করো শুরুতে তো মনে করো যেই ক্লাসে আসলো সেই ক্লাসে পড়ালা, যেই সাবজেক্টে আসলো ওই সাবজেক্টে পড়ালা, যেমন আমি তো বাংলা মিডিয়ামে ছিল, জীবনে ইংলিশ মিডিয়াম পড়াই নাই, বাট আমার ফার্স্ট টিউশন ছিল ক্লাস 8-এর একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, অ্যান্ড ম্যাথ পড়াইতে হবে, তোমাকে দেখলাম আচ্ছা ম্যাথ তো ঠিক আছে বই দেখতে তো পারি, ইটস অল রাইট, অসুবিধা নেই। বাট অ্যাট ওয়ান পয়েন্ট দেখবা তুমি একই ব্যাচের একই সাবজেক্ট বারবার পড়াচ্ছ, তুমি সিরিয়ালি একই স্টুডেন্টগুলোকে বারবার পাচ্ছ, তখন যেটা করবা নিজের লেকচার শিট বানিয়ে ফেলবা। কেন জানো, এগেন মার্কেটিং পিওভি থেকে চিন্তা করো, তোমার লেকচার শিটগুলো যখন আছে তোমার যেই স্টুডেন্টকে পড়াবা ওরা কি করবে, লেকচার শিট থেকেই পড়বে, ওই স্টুডেন্ট হয়তো বা একটা সময় যে কোচিংয়ে যায় ওখানে তোমার লেকচার শিট নিয়ে যাবে, আশেপাশের ছেলেপেলে দেখবো ও কার লেকচার শিট সুন্দর তো দেখতে অনেক, এই যে কার লেকচার শিট দেখিতে অনেক সুন্দরের মধ্য দিয়ে কিন্তু তোমার নাম প্রচার পাচ্ছে। আমি ওই আমলে বুঝছো খুব সুন্দর পাওয়ার পয়েন্টের কাজ পারতাম, সো আমার সব লেকচার শিটগুলোকে আমি ফার্স্টে ওয়ার্ড ডকে বানাতাম, বানায় সুন্দর করে একটা পাওয়ার পয়েন্টে লম্বা A4 সাইজ করে সুন্দর করে ডিজাইন করতাম, ডিজাইন করে নাম নাম্বারটা সুন্দর করে দিয়ে দিতাম। অ্যান্ড যে কোনো লেকচার শিটের থেকে এটা দেখতে একটু ডিফারেন্ট হতো, আমি ওয়াটারমার্ক দিতাম না, বা ডিজাইনটা সুন্দর হইতো, দেখে মানুষজন বলতো ও ওয়াও সুন্দর, তো একটু বেশি টাকা খরচ করে ফার্স্ট পেজ লাস্ট পেজ কালার প্রিন্ট করতাম। কারণ কি বলতো, মলারটা বেশি মানুষ দেখে, খুলে পড়ার অবস্থায় বেশি মানুষ দেখে না, সো দেখে ও ওয়াও কালারফুল দেখি তো কার, অ্যান্ড সব জায়গায় আয়মান সাদিক লেখা আছে, নাম্বারটা দেওয়া আছে, কল পাইতাম, টিউশনে বাড়তো, সো সিম্পল হ্যাক, সো ইউজ দ্যাট, নিজের লেকচার শিটটা বানায় ফেলবা। আমাদের সময় এত ছিল না, বাট আমি এখন দেখি প্রচুর টিউশন ফাইন্ডার ওয়েবসাইট আছে, রাইট, যারা কি না টিউশনে যারা করতে চায় ওদেরকে আর টিউশনে যারা নিতে চায় তাদেরকে একখানে আনে। সো তুমি এরকম বড় বড় যেসব প্ল্যাটফর্ম আছে এইসব প্ল্যাটফর্মে রেজিস্টার করে ফেলতে পারো। আমি আসলে এগুলোতে আমার সময় আমি করি নাই, আমি বলতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ, বাট আমি অনেক এরকম সিমিলার ওয়েবসাইটে অ্যাড পাই, যেহেতু আমি সারাক্ষণ স্টুডেন্টদেরকে নিয়ে থাকি, সো ওরাও ভাবে যে আমি আসলে খুবই ইন্টারেস্টেড, সো আমাকে টার্গেট করে, সো আমি প্রচুর ফেসবুকে অ্যাড দেখি, সো এগুলোতে মাঝে মাঝে যে ওয়েবসাইটগুলো দেখি যে প্রচুর স্টুডেন্টরা এখন এনরোল করে রাখছে, লোকজন খুঁজতেছে, সো আমার কাছে মনে হয় ইটস আ গুড আইডিয়া। আমি জানি না আসলে কতটা এফেক্টিভ, বাট ডু ট্রাই ইট আউট, স্পেশালি যারা শুরু করতেছো, কারণ তুমি ধরো টিউশন পাও নাই, সো ইউ শুড ট্রাই ইয়োর লাক এভরিওয়্যার, 3-4টা অপশন থাকলে 3-4টাই ট্রাই করো, তারপরে দেখো তোমার জন্য কোনটা বেটার পারফর্ম করে, অ্যান্ড দেন ওইটার উপর আরও ডাবল ডাউন করো। লেট মি গিভ ইউ দ্য বিগেস্ট আইডিয়া দ্যাট হেল্প মি, আমার লাইফে সব থেকে বেশি টিউশন আসা শুরু করছে যখন থেকে আমি একটা কোচিং সেন্টারে পড়ানো শুরু করলাম। কেন? বিকজ কোচিং সেন্টারে তুমি একটা ব্যাচে পড়াও, রাইট, অনেক বড় ব্যাচ, তো আমি তো তখন ঢাকা ইউনিভার্সিটি আইবিএর জন্য কোচিংয়ে পড়াতাম, সো বড় বড় ব্যাচ ছিল, সো ফার্স্ট ব্যাচে আমার ইভ্যালুয়েশন ওয়াজ দি হাইয়েস্ট, সো স্টুডেন্টরাই তোমাকে ইভ্যালুয়েট করতে পারে। 3টা ক্লাসের পরে টিচারকে ক্লাস থেকে বাইরে হতে বলে, অফিসের স্টাফ আসে, এসে সবগুলো স্টুডেন্টকে একটা ইভ্যালুয়েশন কার্ড দেয়, টিচারকে সব স্টুডেন্টরা রেট করে 5টা স্কেলে, এবং ওইখানকার রেটিং আমার 99% আসছিল, লাইক হাইয়েস্ট, সো অফকোর্স রেটিং যখন অনেক ভালো আসে কোচিং থেকে আমাকে আরও ক্লাস বাড়াই দিল। আমি প্রথম বছরে বিবিআর ক্লাস নেই, আমাকে এসএটির ব্যাচ দিয়ে দিল, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাচ দিয়ে দিল, সো স্টুডেন্টের সংখ্যা বাড়লো। ওরিয়েন্টেশন ক্লাস হয় না, ওরিয়েন্টেশন ক্লাসগুলো তো আমি যাওয়া শুরু করলাম, ওরিয়েন্টেশন ক্লাসে মানে তো ফ্রিতে লোকজন আসে, তো আরও বেশি স্টুডেন্ট আমার কথা জানলো। তখন আস্তে আস্তে ব্যাচের সংখ্যা বেড়ে গেলো, যে ভাই আমি আপনার কাছে পড়তে চাই, আসো পড়ো, আমি তো একা পড়াই না, এখন আমি বলি যে আমি 5 ছাড়া পড়াই না, তো একসাথে 5 মিলে আসে পড়ানো শুরু করলো। আর অ্যাডমিশনের সময় কিন্তু স্টুডেন্টরা আরও বেশি টাকা দিয়ে পড়ে, সো অফকোর্স ওই অ্যামাউন্টটা আরও বেশি ছিল, সো তখন তোমার কিন্তু টিউশনের জায়গাটা পুরো সেট হয়ে যায়, ব্যাচ পড়াচ্ছ, আরও অনেকজন তোমার কাছে বাসায় পড়তে আসতেছে বা তুমি তাদের কাছে যাই পড়াচ্ছ, 4-5 একসাথে পড়াচ্ছ, সো ইজি হয়ে যায়। অ্যান্ড তখন থেকে অ্যাকচুয়ালি আফটার 1 আমার বয়স যখন 2012 আমি মাসে 1,00,000 বেশি ইনকাম করতাম যখন ওই অ্যাডমিশনের উইন্ডো থাকতো। হিয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট পড়াও মনে করো, তো তুমি কলেজের স্টুডেন্ট পড়াও, সো আমি তখন ফিজিক্স আর ম্যাথ ভালো পারতাম, বায়োলজি একটু কম পারতাম, বায়োলজি একটু হালকা বেশি মুখস্থ করে ফেলছিলাম আসলে, যেন বুঝতাম কম, যাই হোক, তো A+ পাইছি বলে যে পড়াইতে পারতে হবে আমার কিন্তু কোনো কথা নাই, তোমাকে একটু ভালো জানতে হবে। তো আমি চিন্তা করলাম আচ্ছা, আর কেমিস্ট্রিতে জৈব যৌগ চ্যাপ্টারগুলো ভালো পারি, পরে বুঝছিলাম, বাট কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমার সেটা মজা লাগে নাই, তো ঠিক আছে কেমিস্ট্রি বায়োলজি বাদ, সো
আমি ফিক্সার ম্যাথ পড়াইতাম, আমার এক ফ্রেন্ড ছিল, ও খুব ভালো, ও বইয়ের চান্স পাইছিল, তো ও তখন পড়াইতো হইল কেমিস্ট্রি বায়োলজি, তো ভালো কথা। এখন আমি যে টিউশনগুলো পাইতাম আমি ওকে বলে দিতাম যে আচ্ছা তোমার তো কেমিস্ট্রি বায়োলজি লাগবে, তুমি আমার ফ্রেন্ডকে বলো। সো আমার কাছ থেকে রেফারেলের মাধ্যমে ওই ফ্রেন্ডটা পাইতো, আবার ওর কাছে যারা কেমিস্ট্রি বায়োলজি পড়তো রেফারেলের মাধ্যমে আমার কাছে আসতো। আমি শুরুতে সায়েন্সের সাবজেক্ট কয়েকদিন পড়ানোর পর আসলে আমি ছেড়ে দিয়েছিলাম, তখন অ্যাডমিশনের স্টুডেন্টে বেশি পড়াতাম, বাট এটা অনেক হেল্প করছে। এরকম কয়েকজনের সাথে যদি রেফারেল প্যাকেজ থাকে যে দুই বন্ধু তুমি তোমার যতজন স্টুডেন্ট আসে ওর কাছে পাঠাবা, ওর যতজন স্টুডেন্ট আসে তোমার কাছে পাঠাবা, ইজি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি তুমি যদি মনে করো ভালোই টাকা পয়সা ইনকাম করা শুরু করছো, মোটামুটি পরিচিতি পেয়ে গেছো, এলাকায় টিউশনে থাকলে তোমাকে ডাকে, কোচিং সেন্টারে তোমার সুন্দর নাম হয়ে গেছে, তুমি ভালো টাকা পয়সা কামাচ্ছো, প্লিজ সেভ সাম মানি, ইট হেল্পস। আমি কী করছিলাম জানো? আমি অনেক টাকা পয়সা কামাইছি, কামাই সব টাকা 10 মিনিট স্কুলে ঢালছি। ওয়েল, আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখছে, আমি এখনও 10 মিনিট স্কুলে আসি আফটার 10 ইয়ার্স, রাইট? সো এটা একটা বড় কোম্পানি হয়ে গেছে। তুমিও কিন্তু এই টাকাটা সেভ করে চাইলে তোমার পড়ানোর জিনিসটাকে বড় করার জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিতে টাকাটা ঢালতে পারো। এখন চাইলে ফেসবুকে দুই চারটা অ্যাড দিতে পারো, জিও লোকেশন সেট করেছে, জাস্ট মিরপুরে থাকো, মিরপুর এলাকার মানুষজন তোমার অ্যাডটা দেখবে। অথবা তুমি চাইলে কিছু পোস্টারিং করতে পারো, অথবা তুমি চাইলে ওই টাকাটাই অন্য কোনো বিজনেসের কাজে লাগাইতে পারো, তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, স্টার্ট আপ দিতে পারো, রাইট? কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। বাট মেক শিওর যেই টাকাটা তুমি কামাচ্ছ পুরোটার জন্য জাস্ট মোবাইল কিনে আর ল্যাপটপ কিনে উড়ার জন্য না ফেলো, ঠিক আছে? ওটা একটা প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান করো। সো ইয়াপ, এই ছিল খুবই ইম্প্যাক্টফুল কিছু আইডিয়া যেটার মাধ্যমে আমি 19 বছর বয়সে টিউশন শুরু করেছিলাম, 20 বছর বয়স থেকে প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করেছিলাম, যেই টাকা জমায় 10 মিনিট স্কুল স্টার্ট করেছি। সো আমার কাছে মনে হয় আমার টাকা ইনকামের যাত্রা শুরু হয়েছিল টিউশনের মাধ্যমে, এটা এবং আমার লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট রাখছে। সো আমি জানি প্রচুর ভালো স্টুডেন্ট আছো যারা পড়াতে চাও, বাট কীভাবে পড়ানোটা শুরু করবা এই চিন্তায় আটকায় আসো। সো এই ভিডিওটা তাদের জন্য যারা ওই চিন্তায় আটকায় আসো, অ্যান্ড অলসো তাদের জন্য যারা শুরু করছো বাট এটা গ্রো করা নিয়ে কী করবা না করবা বুঝতে পারছো না। আই হোপ দিস ভিডিও হেল্পস, অ্যান্ড তোমার যদি মনে হয় তোমার আশেপাশে বন্ধু বান্ধবদেরকেও এই ভিডিওটা হেল্প করবে, প্লিজ তাদের সাথেও শেয়ার করো, আর নেক্সট জেনারেশনকে ভালো করে পড়ায়ও, খালি টাকা ইনকামের জন্য পড়ায়ও না। বিকজ আমি জানি যারা খালি টাকা ইনকামের জন্য পড়ায় তারা দিন শেষে বেশি দিন কন্টিনিউ করে না, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্টকে পড়ানোর জন্য পড়ায় তারা দিন শেষে অনেক দিন কন্টিনিউ করে, তারাও টাকা ইনকাম করে, তাদের স্টুডেন্টরা উপকৃত হয়। দিন শেষে দ্যাট শুড বি ইয়োর টার্গেট।